কিছু শাড়ি কম্বল ইত্যাদি দান করে থাকেন এবং এই এলাকার যে সাংস্কৃতিক এবং শিক্ষার উন্নতির জন্য এলাকার যে সমস্ত মেধা ছাত্রছাত্রী পক্ষ থেকে আমি সেজন্য আমার এই এলাকার অনেক অসুস্থ মানুষ চোখ সহ অন্যান্য চিকিৎসার কারণে অর্থাভাবে চিকিৎসা করতে পারছে সাহায্য না নিয়ে নিজের খরচে বেশ কিছু দুস্থ মানুষের চিকিৎসা সেবা ইত্যাদি করে থাকার জন্য আমি মনে করি যে গৌতমবাবু এই এলাকার যেমন তেমনি এই এলাকার অনেক মানুষ এই দান ধ্যান ইত্যাদির মধ্যে দিয়ে পবিত্র কাজে আগামী দিনে লিপ্ত হবেন চলবে। আমি সভায় উপস্থিত আছেন আমাদের এই মাস একটু হাততালি দেবেন। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের মনোহরপুর বান্ধব বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রী গৌতম দাস মহাশয়কে। সিভিল ইঞ্জিনিয়ার বিশিষ্ট সমাজসেবী মাননীয় গৌতম কুমার দাস মহাশয় এবারে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের মাস্টারমশাই বিবেকানন্দ বর্মন মহাশয়কে। বরণ করছে সাগুতা গুছাদ এবং অপর্ণ সামন্ত। আমাদের কাছের খুব কাছের মানুষ মাননীয় তপন কুমার মাইতি মহাশয় মাস্টারমশাই মনোহরপুর বান্ধব হয়েছে। আগত অতিথিবৃন্দ এবং সবাইকে স্নেহাশিস জানাই যারা আমার চেয়ে কনিষ্ঠ, মঞ্চে উপবিষ্ট সমস্ত অভ্যাগতদের আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আমাকে স্বাগত ভাষণ দিতে বলা হয়েছে, মূলত এটা স্বাগত ভাষণের ব্যাপার কিছুই নয়, আমি আমার ক্ষুদ্র সামর্থ্যে যেটুকু করতে পেরেছি ততটুকুই করছি। আপনারা সবাই এসছেন এটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। ঠাকুরের কথায় দান পয়সা অনেকেরই আছে কিন্তু গ্রহিতা না পেলে পয়সা আলা লোকেদের এই ব্যাপারটা করা খুবই কষ্টকর। তো সেই জায়গায় আপনারা এভাবে আমার সঙ্গে আমার কর্মকাণ্ডে সাহায্য দেবেন এই আশা রেখে আবার সবাইকে আমার শ্রদ্ধা প্রীতি নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র অভ্যর্থনার বক্তব্য শেষ করি। অত্যন্ত অভিনন্দন যোগ্য এবং গৌরবের বিষয় ঠাকুরের মা স্বামীজির কাছে প্রার্থনা করব। গণপতির উৎসবের দিন ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুর তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। মানুষের এখানে চৈতন্য হোক এই বিষয়ে আমাদের বক্তারা আছে বিস্তারিত ভাবে বলবেন। তার জীবনী তিনি আমরা আমাদের এই দেশে বা পৃথিবীতে যখন অনাচার মানুষে মানুষে ঘৃণা হিংসা দাঙ্গা ইত্যাদি সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় আমাদের পৃথিবীতে কোনো না কোনো মহাপুরুষের জন্ম হয়েছে। তার বাণী অমর বাণী তার ধর্ম নিয়ে মানুষের এই যে বিশৃঙ্খলা দাঙ্গা ও ভ্রাতৃত্ব বোধের যে অভাব এই অভাব থেকে মানুষ কিছুটা সংস্কৃতির দিকে এসেছেন। এই আমাদের ঠাকুরের যা জীবন তার বাল্যকাল থেকে এই কল্পতরু হওয়া এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার যে জীবন সেই জীবনী নিয়ে কিছু কথা কিছু আলোকপাত করার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আজকে শুভ নববর্ষের প্রথম দিন এইরকম একটি শুভ দিনে এইরকম একটি পবিত্র অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানের পুরোটাই একক কৃতিত্বে আমাদের কাছের শ্রদ্ধেয় মাননীয় গৌতম গুচ্ছেদ মহাশয়ের উদ্যোগে ওনাকে আমি আমার তরফ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আজকের এই অধ্যাত্মময়
বা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বিষয়ের উপরে যে আলোচনা সভা সেখানে আছেন আজকের সভার যিনি গৌতম বাবুর মা সভানেত্রী এবং অন্যান্য যারা বিশিষ্টজন মাস্টারমশাই আমার পবন বাবু নিরাপদ বাবু বিবেকানন্দ বাবু তিমির বাবু এনাদেরকে প্রত্যেককে আমি আমার তরফ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আপনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা এসেছেন আপনাদের মতো আমরাও বিশেষ কিছু জানি না তবু জীবন অভিজ্ঞতা থেকে যেটুকু সঞ্চয় করেছি তার উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করছি প্রথমেই আমি প্রণাম জানাই যুগপদার পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানাই স্বামী বিবেকানন্দ এবং মা শারদার চরণে কল্পতরু উৎসব একটি বিশেষ দিন প্রতি বছর শ্রদ্ধা সহকারে এই দিনটি পালিত হয় মূলত দক্ষিণেশ্বর কালী মন্দির এবং কাশীপুর বাগানবাড়ি অনুষ্ঠিত হয় কি তার তাৎপর্য এর পিছনে ব্যাখ্যা কি এই যে বিভিন্ন যে সমস্ত পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জেনেছি বহু আগের কথা সেই অভিজ্ঞতা থেকে দু একটি কথা বলব ঠাকুর জন্ম 1836 সালে আর কল্পতরু উৎসব 1886 সালের পয়লা জানুয়ারি প্রচন্ড অসুস্থ তিনি তখন গলায় দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়েছে তিনি ওই ডিসেম্বর মাসের দিকে ওই কাশীপুর বাগানবাড়িতে গিয়েছিলেন অল্প কিছু দিনের জন্য তো খালি ভক্তদের আসা যাওয়া হতো তিনি এতখানি অসুস্থ ছিলেন যে বিছানা থেকে উঠতেই পারছিলেন না এবং কথাও বলতে পারছিলেন না তো যাই হোক ঠিক পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি তিনি যেন হঠাৎ করে একটু সুস্থতা অনুভব করেছিলেন তিনি এসেছিলেন তার সেই বিছানা ছেড়ে উঠে এলেন সেই বাগানবাটিতে যেখানে এই সমস্ত আপনাদের মতো আমাদের মতো যারা গৃহী ভক্ত বিভিন্ন যারা সন্ন্যাসী ভক্ত তারা তো সবসময় রামকৃষ্ণদের কাছেই থাকতেন যারা গৃহী ভক্ত তারা কিছু এসেছিলেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য নাম যেটি সেটি হচ্ছে গিরিশ ঘোষ নাম শুনে থাকবেন নতি বিনোদিনীও ছিলেন বিনোদিনীও ছিলেন ওই যে সমস্ত ভক্তদের মধ্যে আরো কিছু কিছু রামপদ ঘোষ একজনের নাম ছিল ওই দিনে তারা উপস্থিত ছিলেন এরকম প্রায় 32 জন গৃহী ভক্ত ভক্ত তারা উপস্থিত ছিলেন তো তিনি যখন এসে সেই আম গাছের নিচে এসে বসেছিলেন গিরিশ ঘোষ দেখে বললেন যে আজকে আমরা আমাদের মনের যা কিছু বাসনা সব কিছু পূরণ হয়ে যাবে তো গিরিশ ঘোষকে দেখে রামকৃষ্ণকে বললেন যে গিরিশ তুমি এই সমস্ত কি সর্বত্র বলে বেড়াচ্ছ আমি অবতা এই সমস্ত তুমি কেন বলছো তখন তিনি বলছেন যে তোমাকে কে চিনবে স্বয়ং ব্যাসদেব চিনতে পারেনি বাল্মীকি যা তুলনা করতে পারেনি যার অত গহরে নিয়ে যেতে নিচা দিতে পারেনি সেখানে আমি তো কি কিছুই নাই তো যাই হোক তখন রামকৃষ্ণদেব যে একটি আখ্যান এর যে পিছনে আর একটি কল্পতরু যে ব্যাখ্যা আছে যেটুকু জানিয়েছি তিনি যে গল্পটি বলতেন যে এক পথিক খুব ক্লান্ত হয়ে একটি সেই বৃক্ষের নিচে যখন আশ্রয় নিয়েছেন এবং তিনি মনে মনে ভাবছেন যে একটু জল পেলে ভালো হতো এটাই ছিল তার মনের বাসনা ঠিক সেই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে কত রকমের জল সুস্বাদু জল এসে হাজির হয়ে গেল
তিনি তো জানেননি যে যে গাছটার নিচে তিনি বসে আছেন সেটি একটি কল্পতরু হোক। তিনি জল পান করলেন, জল পান করার মনে পরে মনে হলো এবার একটু বিশ্রাম নিই, ক্লান্ত তো হয়েছি যথেষ্ট। তাই কোথায় গাছের তলায় কিভাবে তিনি বিশ্রাম নেবেন, তাই সঙ্গে সঙ্গে বেশ সুদৃশ্য এবং পালঙ্ক এসে হাজির হয়ে গেল। তিনি যা ইচ্ছা করছেন তাই পূরণ হয়ে যাচ্ছে। তিনি সেখানে শুয়ে পড়লেন এবং তিনি আবার ইচ্ছা হলো যে ক্লান্তিটা একটু গেছে, এবার একটু খেতে হবে। জল পান করেছিলেন তাই সঙ্গে সঙ্গে বিভিন্ন সুস্বাদু খাবারও পৌঁছে গেল। তিনি খেলেন, তারপর অনেকখানি পথ হাঁটার জন্য তিনি ক্লান্ত হয়েছিলেন। তিনি মনে মনে ভাবলেন কেউ যদি এসে যদি আমার হাত পাগুলো একটু টিপে দিত তাহলে ক্লান্তিটা তাড়াতাড়ি কেটে যেত। তার ইচ্ছা মতো তাই হলো। তারপরে তিনি মনে মনে ভাবছেন যে এত সুখ কি আমার শৈলী, এটা তো বনের মাঝে অন্ধকার হয়ে আসছে, এখনই যদি বাঘ এসে আমাকে খেয়ে ফেলে। তাই হলো, সঙ্গে সঙ্গে একটি বাঘ এলো এবং সেই পথিককে খেয়ে ফেল। তাহলে পরে এই যে গল্পটি এটা দেখতে রূপ, এর মধ্য দিয়ে ঠাকুর যেটা বোঝাতে চেয়েছিলেন আমাদের যে মনের ভাবনাগুলো আমাদের যে মনের বাসনাগুলো তার কোথাও যেন একটা ভুল হয়ে গেল। তিনি যখন সবকিছু পেয়েছিলেন তখন তার খারাপ চিন্তাটা এলো। তিনি যদি এরকম চিন্তা করতেন যে এবার যদি আমি একটু ঈশ্বরের নাম ধ্যান করি, যদি ঈশ্বরের দর্শন পাই তাহলে হয়তো ঈশ্বরই আসতেন স্বামী তার কাছে, তার মুখ্য লাভ হতো, মুক্তি লাভ হতো। তিনি চিন্তা করলেন যে যদি বাঘ আছে, বাঘই এসেছে। তো এই যে একটি কাহিনী, এর মধ্য দিয়েও আমরা যে শিক্ষাটা পাই যে আমাদের ভাবনাটা আমাদের চেতনাটা আমাদের মনন আমাদের চিন্তন এগুলোকে পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, ঈশ্বরমুখী হতে হবে আমাদের। তাই সেই কিভাবে গেলে, কোন পথে গেলে, কিভাবে ঠাকুরকে স্মরণ করলে আমরা ঠাকুরের কৃপা আশীর্বাদ লাভ করব, এইগুলো আমাদেরকে ভাবতে হবে। ঈশ্বরমুখী চিন্তা ভাবনা যদি আমরা করতে পারি তাহলে হয়তো এই রকম একটা জটিল সময়ে আমরা হয়তো আমাদের এই পরিবেশ থেকে বা এই রকম একটা বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার লাভ করতে পারব, এইগুলো আমাদের ধারণা। এইভাবে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জীবন চর্চায় ঠাকুর আছেন, থাকবেন, আপনারাও বিভিন্ন জায়গায় দেখছেন। এখন একটি টিভিতে একটি খুব সিরিয়াল হচ্ছে, দেখবেন রানী রাসমণি, সেখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ শ্রী রামকৃষ্ণদেব কীভাবে বিভিন্ন পরিস্থিতিতে মানুষকে বা যা যে তার কাছে শরণাপন্ন যে তার কাছে গেছে কীভাবে কোনো রকম রাগ বিদ্বেষ ছাড়াই যে তার প্রচণ্ড ক্ষতি করতে এসছে তাকেও তিনি ভালোবেসেছেন, কাছে টেনে নিয়েছেন এবং তার বিপদ থেকে মুক্ত করেছেন। এই সমস্ত জিনিসগুলো আমরা দেখছি এবং তিনি তার বাড়ি তো আমরা জানি কামারপুকুর, আর তার যে ওনার যাকে স্ত্রী হিসাবে বহন করেছিলেন মা সারদা, তারও বাড়ি কামারপুকুর থেকে 3 কিলোমিটার দূরে, গ্রামটির নাম হচ্ছে শিহর। আমারও বাড়িটা ওইদিকে, তাই কিছুটা হলো জায়গাগুলো আমি জানি। তো সেই দিক থেকে আমি বলছি যে কিভাবে সেই মায়ের আশীর্বাদ বা মায়ের মা ভবতারিণীর নির্দেশে তিনি নিজে থেকেই বললেন যে আমার যিনি জীবনের সঙ্গী হবেন তাকে ওইখানে খুঁজে পাওয়া যাবে, এবং সেইভাবেই তার বিবাহ জীবন সম্পন্ন হয়। তাছাড়াও আপনারা জানেন স্বামী বিবেকানন্দের সাথেও তার যে বিভিন্ন সময়ে তার পরিচয় হওয়া, কিভাবে ঠিক জীবনের যখন শেষ লগ্নে তিনি পৌঁছে গেছেন, 4-5 দিন কি 6 দিন পরে তিনি মারা গেলেন, তখন স্বামী বিবেকানন্দ এসেছেন ওনার সাথে দেখা করতে। তো এসে দেখছেন যে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন বিবেকানন্দ দিকে শ্রীরামকৃষ্ণ। তিনি অবাক হয়ে যাচ্ছেন, বিবেকানন্দ যে আপনি একভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন।
তখন তার গায়ে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে স্বামী বিবেকানন্দ বলছেন যে অদ্ভুত একটা বিদ্যুৎময় শক্তি যেন আমার শরীরে প্রবেশ করে গেল। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়লেন, সমাধিস্থ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে স্বামী বিবেকানন্দ অজ্ঞান হয়ে গেছিলেন যখন ওই বিদ্যুৎময় শক্তিটা তার শরীরে প্রবেশ করেছিল। তারপর জ্ঞান ফিরতে তিনি জিজ্ঞেস করলেন যে কি হলো ঠাকুর, না আমার যা কিছু শক্তি তোকে দিয়ে গেলাম, এইবারে বাকি কাজটা তোর উপর। এবং তিনি সেই মতো সারা জীবন সেই রামকৃষ্ণের আদর্শ, তার যে ধ্যান ধারণা, তার যে কথাবার্তা, তার যে পথ, সেইগুলোকে নিয়েই তিনি চলে গেলেন। তিনি বিভিন্ন জায়গায় গেলেন, তিনি রামকৃষ্ণের আদর্শ প্রচার করলেন, মানুষের কাছে পৌঁছে দিলেন। বিভিন্নভাবে বিভিন্ন ভাবে রামকৃষ্ণের প্রচার আরো বেশি বেশি করে ছড়িয়ে পড়ল এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত তিনি ধর্মসভা করেছেন সর্বত্র সেই একই সেই শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে তিনি এগিয়ে গেছেন জীবনের চলার পথে। তাই তার যে চৈতন্য হয়েছিল সেই আমাদের চৈতন্য হোক, এই যে একটা আশীর্বাদ তিনি দিয়েছিলেন ওই কল্পতরুদ্দিনে, সেই চৈতন্য বলতে কিসের সেই চৈতন্য? সেই চৈতন্য হলো মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, প্রত্যেকটি মানুষই আমাদের আপনজন, যে শত্রু তাকেও কাছে টেনে নিতে হবে। এবং আমরা যদি আরেকটু গভীরভাবে ভাবি তাহলেও সেই একই কথা পাবো আমরা, যীশুখ্রিস্ট সে কথা বলছেন, নিমাই সন্ন্যাস সে কথা বলছেন, শ্রী চৈতন্য নিমাই সন্ন্যাস সে কথা বলছেন, লর্ড বুদ্ধ সে কথা বলছেন, সবাই এমনকি মাদার টেরেজাও সে কথা বলছেন যে আমরা আমাদের এই চৈতন্যটুকু হোক। এবং যে চৈতন্যের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আজকে আমাদের এই সভা উদ্যোক্তা মাননীয় শ্রীযুক্ত গৌতম বাবুর মধ্যেও, তিনিও তার ক্ষমতা দিয়ে সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করেছেন, আপনাদেরকে কাছে করে নিয়েছেন, তার ক্ষমতা মতো তিনি চেষ্টা করছেন। তাই এই উদ্যোগ প্রত্যেককে সাধুবাদ জানাই। যুগে যুগে বারে বারে এই সমস্ত মহাপুরুষ আসবে, আমাদের সমাজকে পথ দেখাবে। আমরা যারা সাধারণ মানুষ জীবনের চলার পথ কখনো কখনো হারিয়ে ফেলি, তখন এনারাই আমাদেরকে পথ দেখাবে, সেই পথ ধরে আমরা এগিয়ে যাব। জানি আমাদের অনেক সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছুটা হলো এই সমস্ত যদি মহাপুরুষদের শরণাপন্ন হই, সেই দিকে যদি আমরা মনোনিবেশ করি, প্রত্যেক মানুষের মধ্যেই সেই সমস্ত ঈশ্বরের যে অস্তিত্ব বিদ্যমান, জীব সেবাই শিব সেবা, এই ধারণা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা পারব, আমরা মানুষকে আপন করে নিতে পারব, আমরা মানুষের ভালোবাসা পাব, আমাদের সমাজ আরো ভালো হবে এবং আমরা বহু সমস্যা থেকে নিজেরাই নিজেদেরকে মুক্ত করতে পারব। এই বলে আমি আপনাদের সকলকে যারা বসে আছেন আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটুকু পারলাম বললাম, আপনাদের কাছে আমার পুনরায় প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা এবং মঞ্চে যারা পুরুষরা আছেন সবাইকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মহতি ভক্ত সভা জেনার উদ্যোগে গড়ে উঠেছে। গৌতম বাবু ওনার সঙ্গে আমি দীর্ঘদিনের পরিচিত এবং সমাজসেবামূলক কাজের সঙ্গে উনি দীর্ঘদিন যুক্ত। আজকের এই ওনার মায়ের আশীর্বাদ ভবনে আপনাদেরকে স্বাগত জানানো হয়েছে। মঞ্চে উপবিষ্ট রয়েছেন গৌতম বাবুর মা, আজকে এই অনুষ্ঠানের সভাপতি। উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয়, মনোহরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয় বিষ্ণুপদ ঘোষাল। উপস্থিত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার গৌতম দাস। উপস্থিত রয়েছেন শিক্ষক বিবেকানন্দ বর্মন। উপস্থিত রয়েছেন তপন মাইতি মাস্টারমশাই। উপস্থিত রয়েছেন সঞ্চালক নিরাপদ মাইতি মহাশয় মাস্টারমশাই।
সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা এবং সুধি ভক্ত মণ্ডলীকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের এই শুভ দিন যে দিনটিতে গৌতম বাবু তার এই ভবনে আমাদেরকে আহ্বান জানিয়েছেন তার এই পূর্ণ ভবন আরো পূর্ণ হয়ে উঠুক তার চিন্তা ভাবনা এবং আদর্শের মধ্য দিয়ে উনি একজন শিক্ষক তার ছাত্র তার সমাজ তার বন্ধু বান্ধবের মধ্যেও দিয়েও এই ভক্তিভাব জাগরিত হোক আমি এই কামনা ঠাকুরের কাছে করি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা শারদামণি গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ থেকে ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার শ্রীরামকৃষ্ণ জীবনের এই যে উত্তরণ একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে এই যে মানুষ হিসেবে ভগবানের উত্তরণ এটা কিন্তু ভক্তি ত্যাগ ভোগবাদকে দূরে ফেলে ত্যাগের মধ্য দিয়ে এই বৃহত্তর জায়গায় পৌঁছানোর একটা জায়গা যুগ যুগ ধরে সমস্ত মানুষ ভগবানের জায়গায় উন্নীত হয়েছেন তার চিন্তা ভাবনা তার ভক্তি মানব সেবার মধ্য দিয়ে মাস্টারমশাই বিস্তারিত আলোচনা করেছেন কল্পবদরু এই দিনটি আজকে দক্ষিণেশ্বরে পালিত হচ্ছে এবং দিকে দিকে যেখানে রামকৃষ্ণ মঠ এবং সেবাশ্রম রয়েছে কম বেশি সব জায়গায় পালিত হয়েছে হচ্ছে আর আমরা আজকে মোহাম্মদপুরে গৌতম বাবুর বাড়িতেও সেই অনুষ্ঠান গৌতম বাবু করেছেন সেখানে উপস্থিত হতে পেরে নিজেকেও ধন্য মনে করছি তাই আজকের দিনে আমার একটাই কথা মাস্টারমশাই বলেছেন রামকৃষ্ণ বলতেন বহুমত বহু পথ কিন্তু সবারই উদ্দেশ্য এক আল্লাহ খ্রিস্ট এবং ভগবান যাই হোক না কেন যে পথ দিয়ে আমরা যাই না কেন আমাদের একটাই আশা ভক্ত এবং ভগবানের মিলন এবং সমগ্র মানব জীবনের মধ্য দিয়ে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ এই আধ্যাত্ম চিন্তার মধ্য দিয়ে মানুষ সাংসারিক জীবনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা অভাব অনটন যাই থাকুন না কেন আমরা কিন্তু ঈশ্বরের মধ্য দিয়েই মুক্তি লাভ করতে চাই ফিরে আসতে চাই না এই পৃথিবীতে আবার মানুষ রূপে এবং এই মানব জীবনের মধ্য দিয়ে আমরা চাই মানুষ হিসেবে মানুষের সেবা করে যেতে তাই বিবেকানন্দ রামকৃষ্ণের সুযোগ্য শিষ্য যে প্রচার করেছিলেন বহুরূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর জীব প্রেম সমাজ সেবা এইটার মধ্য দিয়েই কিন্তু নিহিত রয়েছে ভগবানকে পাওয়া আর এই ভগবানকে পাওয়া জীব সেবার মধ্য দিয়ে সেইটাই যুগে যুগে সমস্ত মহাপুরুষ যারা ভারতবর্ষে কেন পৃথিবীতে ঈশ্বরের অংশ হিসেবে জন্মগ্রহণ করেছেন তাদেরকে আমরা পেয়েছি রামকৃষ্ণকে তো বলা হতো সপ্ত ঋষি এক ঋষি বিবেকানন্দকে এবং বিবেকানন্দ একজন শিক্ষিত যুবক হিসেবে বেকারত্বের সুতীব্র যন্ত্রণা বাড়ির যে পরিবেশ অভাব অনটন কুশ কাটারি মামলা মোকদ্দমার মধ্যে জর্জরিত হয়ে তৎকালীন যুগে নরেন্দ্রনাথ রামকৃষ্ণের সংস্পর্শে এসেছিলেন বলেই তিনি স্বামী বিবেকানন্দ হতে পেরেছিলেন এবং হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এই রকম একজন সুযোগ্য গুরুর শিষ্য হতে পেরেছিলেন বলেই এবং রামকৃষ্ণ ঠাকুর সবসময় শিষ্য বিবেকানন্দের কাছে থাকতেন বলেই বিবেকানন্দ হতে পেরেছিলেন তার
সাংসারিক কামনা বাসনা থেকে তিনি মুক্ত হতে চেয়েছিলেন। যখন তার বেকারত্বের কথা অভাব অনটনের কথা ঠাকুরকে বলতেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, জানা তুই যা মায়ের কাছে গিয়ে চা, তোর কি আছে, কি চাওয়ার আছে। বারবার তিনবার বিবেকানন্দ মা ভবতারিণীর কাছে গিয়েছেন, জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমাকে শুধু তোমাকে দাও। এছাড়া তিনি তার নিজের ব্যক্তিগত কোনো কিছু চাইতে পারলেন না, যে আমাকে একটা চাকরি দাও, বিষয় সম্পত্তি দাও, আমার মাগবা মোকদ্দমা থেকে আমাকে জয়যুক্ত করো, এরকম কিন্তু চাইতে পারেননি। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলেই রামকৃষ্ণ বুঝেছিলেন যে ইনি একমাত্র যোগ্য শিষ্য হতে পারবেন এবং ইনি ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবেন, গোটা পৃথিবীতে হিন্দু ধর্মকে একটা সম্মানের জায়গায়, আসনের জায়গায় উপবিষ্ট করতে পারবেন। তাই বিবেকানন্দ চেয়েছিলেন এ দেশের যুব সমাজকে রামকৃষ্ণের আদর্শ, বিবেকানন্দের মতাদর্শের মধ্য দিয়ে গড়ে তুলতে। তাই আজকে আমাদের সমস্ত যুব সমাজকে ভাবতে হবে, এই ভাবধারার মধ্যে আমাদের আসতে হবে যে মানব সেবাই হোক আমাদের ধ্যান জ্ঞান এবং কর্ম। যদি আমরা এই ধ্যান জ্ঞান কর্ম নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি এবং সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের এই সমাজ, এই সংসার সমস্ত কিন্তু সুন্দর হয়ে গড়ে উঠবে। তাই আজকে আমি সমস্ত ভক্ত মণ্ডলীর কাছে আবেদন করব, জীবনে চলার পথে, সংসারের বিভিন্ন কঠোর কঠিন সংগ্রামের পথে যখন আমরা পা বাড়াবো বা কঠিন সংগ্রামের সম্মুখীন হব, তখন আমরা ঠাকুরকে একবার স্মরণ করব এবং ঠাকুরের সঙ্গে সঙ্গে তার সুযোগ্য শিষ্য বিবেকানন্দকে স্মরণ করব এবং বিবেকানন্দের বাণীকে আমাদের বুকে বয়ে অন্তরে প্রতিষ্ঠাপিত করে আমরা সমাজ গঠনের চেষ্টা করব। যে পথে আজকে গৌতম বাবু চলেছেন, সেই পথ, সেই চিন্তা, সেই ভাবনা সমস্ত যুব সমাজের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে সঞ্চারিত হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। সনাতন ধর্ম সম্পর্কে গোটা পৃথিবীর ধর্ম সমাজে একটা ঘৃণা থাকত, ভারতবর্ষের মানুষকে পৃথিবীর মানুষ ভিখারি হিসাবে গণ্য করত। ঠিক এই একটা সময়ে তার পূর্বে জন্মেছেন সর্বধর্মের সমন্বয়ের জন্য, সর্বজাতির সমন্বয়ের জন্য আমাদের শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। আমাদের এখানে যা মায়েরা যারা উপস্থিত আছেন, তারা অনেকে বিভিন্ন ধর্মের সঙ্গে যুক্ত আমরা জানি। ঠিক এই সময়ে আমাদের ঠাকুর পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ, যার জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, তিনি কল্পতরু হয়েছিলেন। তিনি সর্বধর্ম গ্রহণ করে, প্রতিটা ধর্ম গ্রহণ করে তিনি দেখেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। তার সার বস্তু তিনি পেয়েছিলেন যে সর্বধর্মটাই লক্ষ্যটাই এক, ঈশ্বর লাভ। সেই জন্য বলা হয়েছে ওম স্থাপকায় যে ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী। এই শিক্ষা তিনি বিবেকানন্দকে দিয়েছিলেন। ভারতবর্ষের মানুষের যখন জীবন যন্ত্রণা, শুধু নয় ধর্মের ভেদাভেদ, পৃথিবীর মানুষের ঘৃণা, সমস্ত ধর্ম যখন আমাদের ভারতীয় হিন্দু সনাতন ধর্মকে ঘৃণা করছে, সেই অবস্থায় দাঁড়িয়ে একটা সুযোগ্য দিন এলো আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলন। সেই বিশ্ব ধর্ম সম্মেলনে আমাদের স্বামীজি, একেবারে ভিখিরি মানুষ, মাদ্রাজের রাজা সহ বেশ কিছু যুবক, বেশ কিছু টাকা পয়সা তারা কালেকশন করেছিলেন স্বামীজিকে আমাদের হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে আমেরিকায় বক্তব্য রাখার জন্য, প্রতিনিধি হিসাবে পাঠানোর জন্য। কিন্তু মায়ের চিঠি যায়নি, মায়ের অনুমতি যায়নি, মা মানে সারদা দেবী। স্বামীজি কি করলেন, তার সমস্ত অর্থ তিনি আবার গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন। ঠিক সেই সময়ে মায়ের চিঠি এলো যে তুমি আমেরিকায় যাও। কি করে যাবে, রাতে স্বপ্ন দেখছে ঠাকুর তার হাত ধরে নিয়ে চলেছে, যে মায়ের আশীর্বাদ, সারদা মায়ের আশীর্বাদ। যেমন স্বামীজিকে সেখানে পৌঁছে দিয়েছে, আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে মা সুভদ্রা দেবীর আশীর্বাদে। আমরা সেখানে স্বামীজি গেলেন, স্বামীজি দ্বিতীয় দিন বক্তব্যটা রেখেছিলেন, আমার যা মনে পড়েছে। বিভিন্ন ধর্মের বক্তারা
সেখানে যে যার ধর্ম সম্পর্কে ভালো করে বললেন যে আমার ধর্মটাই শ্রেষ্ঠ, পৃথিবীতে আর যা ধর্ম আছে এ ধর্ম শুধুমাত্র নাম মাত্র। এরকম বক্তব্য বিভিন্ন ধর্মের প্রবর্তকরা সেখানকার যারা আছেন তারা সে মতেই বললেন। স্বামীজি সেখানে দাঁড়িয়ে আরো সঙ্গে কি ধর্ম এমন একটি যন্ত্র যা এক শ্রেণী অপর শ্রেণীকে ওটার আমাদেরকে এই সমাজ ব্যবস্থা এই সময়কালে কোনটা আমার আসল ধর্ম আমাকে বেছে নিতে হবে। সভানেত্রী মঞ্চে অনেকে আমরা আছি, মঞ্চের সামনেও অনেকে বসে আছেন দাঁড়িয়েও আছেন, সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন। এতক্ষণ ঠাকুর মা স্বামীজিকে নিয়ে অনেক আলোচনা আমরা শুনছি, আমি একটু অন্য কথা প্রসঙ্গে বলছি। আজকের এই অনুষ্ঠানটি যে করছে গৌতম আমার খুবই স্নেহধন্য। আমি চাইছি গৌতমের মতো না হোক, গৌতমের সাথে একটু বলি, ও যা কিছু করছে কিন্তু সম্পূর্ণ নিজের ইনকাম থেকে করছে, নিজে আয় করে তার থেকে সে ব্যয় করে, কারোর থেকে একটি পয়সাও তো গ্রহণ করে না। আমরা কি এখানে কেউ আছি এই গৌতমের মতো এত বড় না হলেও অন্তত একদিনের জন্য নিজের ইনকাম থেকে কিছু অপরকে দান করব, দান ঠিক নয় সাহায্য করব, যাতে অপর একটু উপকৃত হয়। এখানে আমরা অনেকে বসে আছি মা, আমি কি একটু অনুরোধ করবো, আমরা একটু ভাববো কি আমরা যাতে একদিন এই গৌতমের মতো নিজের ইনকাম থেকে সামান্য কিছু হলেও অপরের উপকার লাগাতে পারি। এই গৌতমের মতো অনেক গৌতম জন্মাক এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। আমরা বিষাক্ত 2020 সালটাকে অতিক্রম করে আজকে 2021-এ পূর্ণ লগ্নে একটি মহতি অনুষ্ঠানে মিলিত হয়েছি। আপনারা সকলেই জানেন আমার বক্তব্যের শুরুতে মঞ্চে উপবিষ্ট আজকের সভানেত্রী, অন্যান্য সমস্ত গুরুমানিজন এবং মঞ্চের সামনে যে সমস্ত ভক্তবৃন্দ বসে রয়েছে সবাইকে যথাযোগ্য স্থানে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন এবং বড়দের আমার প্রণাম জানাই। সেই সঙ্গে জানাই তাদের অমর আত্মার শান্তি কামনা করি, সঙ্গে সঙ্গে কামনা করি 2021 আমাদের সবার জীবনে ফিরে আনুক সুখ সমৃদ্ধি স্বাস্থ্য সৌভাগ্য। গত বছর অনেক মানুষ কাজ হারিয়েছেন লকডাউনের ফলে, বহু মানুষের জীবন জীবিকা নষ্ট হয়ে গেছে, তারা কোন ক্রমে বেঁচে থাকার জন্য বেঁচে আছে। আমি ঈশ্বরের কাছে কামনা করি 2021 তাদের জীবনে সমৃদ্ধি ফিরে আনুক, তাদের জীবনে সুখ ফিরে আনুক। আজকে আপনারা সবাই জানেন কল্পতর উৎসব, আজকের আমাদের মনারপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমেও কল্পতর উৎসব হয়েছে। আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানে গেলেও আজও একটা মানুষের অভাব আমি অনুভব করি, তিনি গৌতম কুমার গোস্বামী। মানবপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম যতদিন থাকবে, যতদিন আমাদের শরীর চলবে ওখানে যাওয়ার, ততদিনই অন্তত আমি এই মানুষটার অভাব অনুভব করব। কারণ আমাদের মঠে এই যে এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর ব্যবস্থাপনা, সবাইকেই
তার অবদান বিভিন্ন ভক্তজনের কাছে তার চাওয়া এবং তাদের দান থেকে মন্দির করা আমি কৃতজ্ঞ চিত্তে গৌতম বাবুর অবদানকে স্বীকার করি। কোভিড-19 জন্য যে সমস্ত প্রাপকগণ এখানে এসেছেন আপনারা মুখে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা সারিবদ্ধ ভাবে দুটো লাইন করুন, লাইনে দাঁড়িয়ে আপনারা এই সমাজসেবার লোক যে কম্বল এবং শাড়ি প্রদান করা হচ্ছে আপনারা প্রত্যেকে টোকন গুলি সঙ্গে নিয়ে আসবেন। প্রথম কম্বল তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভানেত্রী। এরপর আরেকটি কম্বল তুলে দিচ্ছেন প্রথমে একটি কম্বল প্রদান করা হচ্ছে। তারপর আজকের অনুষ্ঠান উপস্থিত এবং একটি শাড়িও প্রদান করা হচ্ছে। শাড়ি এবং কম্বল দুটো উল্লেখ রয়েছে, দেখে সেগুলো প্রদান করবেন। সায়েন্স যদি কেউ থাকো তারা পূর্ব দিকে এসে দাঁড়াও, আর আর্টসের সবাই এক লাইনে দাঁড়াও। এখানে সায়েন্স যদি কেউ থাকো তোমরা অন্যদিকে দাঁড়াও, এখান থেকে এদিকে এসে চলেছো। ক্লাস টুয়েলভ যদি কেউ সায়েন্স থেকে থাকো এদিকে এসো। এমনি চলে এসে সবাই ঠিক বলে
ও দাদু কি ব্যাপার শুনুন এটা ছটা গোল লাগ দিয়েছি এটা ছট পিছনে চলে যাও ওখানে চলে যাও ওখানে ট্যাব আছে ওভার কে হবে না তোমার গ্রুপটা করুন না সেটা করুন তাই করুন আমাদের আছে কি সুগার হয়ে যাবে বলা যায় বলা যায় চাও এইভাবে আপনি ধরছেন এই দিকে খোলা মুখটা এখন নিচের দিকে কোনটা আছে এটা ও আচ্ছা অক্ষরটা হ্যাঁ অক্ষরটা বলতে খোলা মুখটা কোন দিকে কোন দিকে ওটা তারপরটা ওটা এদিকে আছে ঠিক আছে দেখুন না উপরে ওটা নিচে ওটা খোলা মুখটা খোলা মুখটা এটা দেখছেন এটা দিয়ে দেখা ভালো না এটা ভালো মাঝখানে আরেকবার
আমার নাম গৌতম কুমার গুচ্ছাইত, পেশায় শিক্ষকতা করি, আর এই ভগবানপুর মোহাম্মদপুর এক নম্বর অঞ্চলে শ্রীবচ্ছিপুর হরিপুর বুথে আমার বাড়ি। দাদা, হুট করে আপনি এত উৎসব পাইতে কল্পদু উৎসবটা চালু করলেন কেন? আমি আসল 84 সাল থেকে রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত, চণ্ডীপুর আশ্রমের শতবর্ষ উৎসবেরও আমি পত্রিকা আহ্বায়ক ছিলাম। তবে তার আগে দীর্ঘদিন আগে থেকেই চণ্ডীপুর আশ্রম কেন টোটাল পূর্ব মেদিনীপুর জেলার যে আশ্রমগুলো আছে এর আমি আহ্বায়ক ছিলাম, যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক এবং বিভিন্ন পদে পত্রিকা সম্পাদক হিসেবে অনেকদিন কাজ করে এসেছি, যার ফলে রামকৃষ্ণ ভাবধারা স্বামীজির ভাবধারাতে আমি আপ্লুত এবং সেই হিসেবে ঠাকুরের যত মত তত পথে বিশ্বাসী আমি। সেই জন্যই কল্পতরু উৎসবটাকে, মানুষের যে চৈতন্য হওয়ার দিন, সেই জন্যই কল্পতরু উৎসবকে আমি বেছে নিয়েছিলাম। এই উৎসব উপলক্ষে কী কী পালন করছি? এই উৎসব উপলক্ষে আমি বিভিন্ন রকম মানুষ, যাদের মূলত আমার এটা উৎসব নাম থাকলেও এটা কিন্তু জনসেবামূলক ব্যাপার, মানুষদের চিকিৎসা পরিষেবা। আমাদের এলাকার খ্যাতনামা যে চিকিৎসক আছেন, যারা গৌতম মাইতি থেকে বিগত বৎসরে দেবাশিষ সামন্ত যিনি মারা গেছেন তিনিও এসছেন, বা আমাদের পীযূষ দাস, বা আমাদের এই এলাকার যারা মোটামুটি নার্ভের ডাক্তার, মানসিক ডাক্তার, বিভিন্ন রকম যে মেডিকেল ক্যাম্পগুলো প্রত্যেক বছরই আমি করে থাকি 1 থেকে 2 বার, মানে মানুষের প্রয়োজনে বিভিন্ন সময়ে। যেই কল্পতরুতেই ব্যাপারটা সীমাবদ্ধ নেই, অন্যান্য সময়েও আমি এটা করার চেষ্টা করেছি। এবছর করোনা পরিস্থিতিতে সে সময় মাঝখানে একটা করার চেষ্টা করেছি বিভিন্ন সময়, আর এর সঙ্গে চোখের ক্যাম্প তো ধারাবাহিক বছরে 2 বার করেই হচ্ছে। আর আমার নিজস্ব একটা সাজেশন আছে মার্কেটে, তো সেটা 12 এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই দুটো ছাত্রছাত্রী এলাকায় ম্যাক্সিমাম ছাত্রছাত্রী পেয়ে থাকে এই সাজেশনটা। আর এই দিনটার জন্য, এই কল্পতরু উৎসবের জন্য ওরাও মুখিয়ে থাকে, একদম মুখিয়ে থাকে। টোটাল এলাকার ছাত্রছাত্রীরা এই কবে কল্পতরু উৎসব হবে, মার্কেটের অন্যান্য বই না কেনে আমার বইটা নেওয়ার জন্য ওরা উদ্গ্রীব। কত বছর করছে কল্পতরু? এটা তো কল্পতরু, আমার বাড়িতে কল্পতরু উৎসব হচ্ছে আজ 8 বছর। এর আগে আমি এই সামনের মনোরপুর রামকৃষ্ণ আশ্রম আছে সেক্রেটারি ছিলাম 8 বছরের, তাতেও এইরকম প্রোগ্রামগুলো করে এসেছি। আপনার এই উৎসবে প্রেরণা আপনার মা? অবশ্যই আমার মা তো বটেই, বলুন। মা আমার একদম, আমি 2 বছর বয়স থেকে পিতৃহারা, তো সেই দিক থেকে মা আমাকে অনেক কষ্ট করে, অনেক মানে নিজস্ব, তিনি একরকম বলা চলে অন্যের বাড়িতে কাজ করেও আমাকে প্রতিপালন করেছেন। তো সেই জায়গায় ঠাকুরের ইচ্ছে আমি যেহেতু একটু খরচ করতে পারছি, আমার আমি বুঝি যে মানুষের দরিদ্রতা কী অবস্থায় আছে মানুষ, তো তাদের সেই অসহায়তায় যদি আমার ক্ষুদ্র সামর্থ্যে আমি সহযোগিতা করতে পারি, সাহায্যের হাত বাড়াতে পারি, সেই চেষ্টায় মাও উদ্গ্রীব। সেই জন্য অন্যান্য লোকেরা সাধারণভাবে মৃত লোকেদের উদ্দেশ্য নিয়ে, স্মৃতির উদ্দেশ্যে কাজ করে, কিন্তু বর্তমানে আমার মা বেঁচে আছেন, মা আছেন, মাকে নিয়েই, মার মাকে উদ্দেশ্য করে এবং মা আছেন যে তার হাত দিয়েই শব্দ, মার নামেই এই প্রোগ্রামগুলো আমি করতে চাই। মার নাম সুভদ্রা গুচাইত, সেই জন্য আমি এই মা সুভদ্রা সেবা প্রকল্প এর সঙ্গে একটা যুক্ত করা হয়েছে না আমার কি। লকডাউনে এই কয়েক মাস যে লকডাউন ছিল, তখন তো আপনি মানে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, কীভাবে দাঁড়িয়েছেন একটু বলুন। এই লকডাউনের পিরিয়ডে আমি আমাদের দুটো অঞ্চলের প্রায় 300 পরিবারের ওপর চাল ডাল বিভিন্ন রকম খাদ্য সামগ্রী 2 বার দিয়েছি, আর সঙ্গে মাঝখানে আরও এই চোখের রুগীরা বিভিন্ন জায়গাতে যেতে পারেন, আমি চোখের ক্যাম্পটা মূলত করি এবং ডাক্তারি ক্যাম্প সেটাও মাঝখানে করেছি, যাতে ওরা এই সামাজিক দূরত্ব বজায় রেখে 2 দিন ধরে চোখের ক্যাম্প করা হয়েছে। গতবারে 500 রুগী এসেছিলো, দুদিন ধরে, মাঝখানে জুন মাসে 2 দিন ধরেই চোখের ক্যাম্প করা হয়েছে, প্রায় 500 রুগী এসেছিলো। এই চোখের ডাক্তাররা কোথা থেকে আসেন? চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতন থেকে আসেন এরা। আর অপারেশনটা কীভাবে করেন একটু? আর অপারেশনটা এখান থেকে আমাদের গাড়ি ফিট করা হয়, সমস্ত রুগীদের এখানে স্ক্রিনিং করে যারা অপারেশন হবে তাদের চুজ করে নেওয়া হয়, চোখের অপারেশন, নেত্রনালী, ছানি এইগুলো সব চুজ করে নেওয়া হয় এখানে প্রারম্ভিক, তারপর ওদেরকে গাড়ি করে চৈতন্যপুর নিয়ে যাওয়া হয় 3 দিনের জন্য। একদিন যায়, তারপর সেখানে অপারেশন হয়, তারপরের দিন নিয়ে আসা হয়, তারপরে আবার 10-15 পরে ওদের আবার নতুন করে টেস্ট করা হয়, আবার পাওয়ার টেস্টিং করা হয়, আবার চশমা দেওয়া হয়, সবই ফ্রিতে, সমস্ত খরচ আপনি বহন করেন? হ্যাঁ, টোটালটাই ফ্রি, কারো বিনামূল্যে সমস্ত যা পরিষেবাগুলো সমস্তই ফ্রি। গতকালকে কতগুলো বস্ত্র দান করলেন? গতকাল 200 জনকে বস্ত্র দেওয়া হয়েছে, এবার এছাড়া অতিরিক্ত দেওয়া হয়েছে, কালকে একটা বিশাল চাপ ছিল, 200 জনের পরেও প্রায় 50-60 জনকে দেওয়া হয়েছে বস্ত্র। আপনার নাম? গৌতম কুমার গুচ্ছাইত,
শ্রীবচ্ছিপুরে মা শিক্ষক পেশায় শিক্ষকতা করি, আর সাজেশান তো আছে মার্কেটে। কোবরা গ্যাং আলোর পিছনে ফেমের দাম কম, এগুলো 110 টাকার পায়, ওগুলো 180 টাকা, এটাই করে দিচ্ছি তাহলে 300 টাকার। এটা দিলে কি পরিষ্কার? এবার এটা খোলা অংশটা কোন দিকে? এটা 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 মাক্সে এ হয়ে যাচ্ছে। এবার পরিষ্কার দেখ, আগেটাই ভালো ছিল তাই তো? এবার এবার দেখুন দু চোখে পরিষ্কার একদম। এটা দিয়ে দেখুন বলুন তাহলে, এটা খোলা মুখটা কোন দিকে? এটা এটা দেখতে থাকুন, এটা এটা দিলে কি ওটা সহজে পড়া যায়? খালি চোখে একটু চাপ দিয়ে। শুধু ধর্ম কথা নয়, ধর্ম কথার সাথে সাথে এই এলাকার অনেক দুষ্ট মানুষদের জন্য